নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে চিকেন নাগেটস তৈরি করে দেখাবো। ঠিক কিভাবে একদম দোকানের মতন চিকেন নাগেটস ঘরেই তৈরি করে নিতে পারবেন সেটা জানতে আমার আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন, দোকান থেকে আর কিনে খেতে হবে না, মন চাইলে ঘরেই বানিয়ে নিতে পারবেন হুবহু দোকানের সাথে চিকেন নাগেটস। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আসুন দেখে নিই রেসিপিটা। এর জন্য নিয়েছি এখানে চারটে সাদা ব্রেড, ফ্রেশ অথবা বেঁচে যাওয়া ব্রেড যে কোনোটাই নেওয়া যাবে। প্রথমে ব্রেডের ধারগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। ব্রাউন অংশগুলো কেটে নেবার পর আমি এগুলো দিয়েই ব্রেড ক্রাম্বস তৈরি করব। ফেলে না দিয়ে একদম ফ্রেশ ব্রেড ক্রাম্বস আপনারা এগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন। চার ধার কেটে বাদ দিয়ে নেবার পর ব্রেডগুলোকে একটু ছোট করে কেটে নিচ্ছি। ছোট টুকরোয় কেটে নেওয়া অংশগুলো একটা গ্রাইন্ডার জারে নিয়ে জারের ঢাকনা আটকে এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। ব্রেডগুলোকে দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি। এখানে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। আমি লেগ আর থাইয়ের দিকের মাংস নিয়েছি, কারণ এই অংশে চর্বি বেশি থাকে। আপনারা চাইলে চিকেনের বুকের দিকের মাংসও নিতে পারেন। চিকেন ধুয়ে নেবার পর 10 মিনিট স্ট্রেনারের মধ্যে রেখে চিকেনের জল ঝরিয়ে নিয়েছি। এবার গ্রাইন্ডার জারে চিকেনের টুকরোগুলো ট্রান্সফার করে নিয়ে এগুলোকে গ্রাইন্ড করে চিকেনের কিমা তৈরি করে নিলাম। ঠিক এভাবে কিমা তৈরি করে নিতে হবে। কিমা তৈরি করে নেবার পর এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1/2 টিস্পুন দিচ্ছি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন সাদা গোলমরিচ গুঁড়ো। সাদা মরিচ গুঁড়ো না থাকলে এর জায়গায় আপনারা কালো গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সয়া সস, স্বাদ মতন দিচ্ছি নুন, 1/2 টিস্পুন চিনি আর 1 টুকরো দিয়ে দিলাম বাটার। এবার এর মধ্যে সাদা ব্রেড যেটা আগে থেকে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জারের লিড আটকে নিয়ে আবারও সবগুলোকে গ্রাইন্ড করে একটা মিক্সার তৈরি করে নিচ্ছি। তো মিক্সারটা দেখুন তৈরি করে নিয়েছি। এবার একটা মসৃণ জায়গা বা পাত্রের উপর মিশ্রণটা ঢেলে নিতে হবে। তার আগে অল্প তেল জায়গাটার উপর মাখিয়ে নেবেন। তেল মাখিয়ে নেবার পর চিকেনের মিশ্রণটা এর উপর ঢেলে দিচ্ছি। হাতে অল্প তেল মাখিয়ে নিয়ে এই মিশ্রণটাকে হালকা একটু ডোলে নিয়ে একদম মসৃণ করে নেব, তাতে করে এটাকে শেপ দিতে সুবিধা হবে। তো এটাকে মেখে নিয়ে দেখুন একটা মসৃণ মন্ডে পরিণত করে নিয়েছি। এবার আঙুলের সাহায্যে এভাবে একটু চেপে চেপে এটাকে স্কোয়ার শেপে গড়ে নিচ্ছি। কাজটা খুব সহজ করা, এভাবে একটু চেপে নিলে দেখবেন এটা এভাবে স্কোয়ার শেপে গড়ে নিতে পারবেন। এখন এটা থেকে পিস পিস করে নাগেটসগুলোকে কেটে নেব। ছুরির গায়ে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে কাটতে সুবিধা হবে, কাটবার সময় ছুরির গায়ে লেগে যাবে না। আমি ছোট ছোট করে নাগেটসগুলোকে কেটে নিচ্ছি। আমি যেরকম সাইজ রেখে কাটছি তাতে করে আমার এখানে টোটাল 16টা চিকেন নাগেটস তৈরি হয়েছে। এবার এগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তার আগে একটা বাটিতে নিয়েছি একটা ডিম, এর মধ্যে 1 পিঞ্চ সল্ট, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল স্পুন দুধ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমের সাথে একটু দুধ মিশিয়ে নিলে কোটিং করতে সুবিধা হবে, না হলে শুধু ডিমের কোটিং করলে কোটিং অনেক বেশি মোটা হয়ে যাবে। ব্রেডের ব্রাউন অংশগুলো দিয়ে দেখুন আমি একদম ফ্রেশ ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে বানানো চিকেন নাগেটসগুলো প্রথমে ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়ে ডিমের কোটিং করে নেবার পর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে আমি 2টো করে চিকেন নাগেটস ডিমের ব্যাটারে কোট করে নেবার পর ব্রেড ক্রাম্বসে দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। তো এইভাবে করে প্রথমে সবকটা চিকেন নাগেটস ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে রেডি করে নেব। চিকেন নাগেটসগুলো চাইলে আপনারা স্টোর করেও রাখতে পারেন। স্টোর করবার প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো এয়ারটাইট কন্টেনারে এভাবে ভরে রেখে দিতে পারেন। একটা একটা করে এভাবে লেয়ারে সাজিয়ে নিয়ে ওপর থেকে বাটার পেপার বা টিস্যু পেপার দিয়ে নিয়ে এগুলোকে রেখে ঢাকনা আটকে ফ্রিজারে স্টোর করে রাখলে দেখবেন 1 মাস থেকে 1.5 মাস অবধি এগুলো ভালো থাকবে। ফ্রাই করবার আগে ফ্রিজার থেকে বের করে 15 থেকে 20 মিনিট নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিয়ে তারপর এগুলোকে ফ্রাই করবেন। ফ্রিজার থেকে বের করে সঙ্গে সঙ্গে ফ্রাই করলে কিন্তু বাইরে রং চলে আসলেও ভেতরটা ঠিকভাবে ফ্রাই হবে না ফ্রিজ হয়ে থাকার কারণে, সেই জন্য রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে ফ্রাই করবেন। এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। প্রথমে তেল মিডিয়াম গরম করে নেবেন। মিডিয়াম গরম হয়ে গেলে গ্যাসের আঁচ একটু কমে করে দিয়ে এগুলোকে কড়াইতে দিয়ে ফ্রাই করতে হবে। হাই আঁচে এগুলোকে ফ্রাই করবেন না। হাই আঁচে ফ্রাই করলে বাইরে থেকে ক্রিস্পি হলেও ভেতরটা কিন্তু ঠিকভাবে কুক হবে না।
সেজন্য লো মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। যতক্ষণ বাইরে থেকে গোল্ডেন ক্রিস্পস না হচ্ছে আর ভেতরটা ভালোভাবে কুক না হচ্ছে ততক্ষণ অবধি ফ্রাই করে নেবেন। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন সময় লাগবে এগুলো ভাজতে। আর বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন, এবং এরকম ধরনের রেসিপি পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। তাহলে চ্যানেলে নতুন ভিডিও আসলেই আপনারা জানতে পারবেন। চিকেন নাগেটসগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখুন এগুলো তো সুন্দর কালার চলে এসেছে, বাইরে থেকে একদম ক্রিস্পি দেখতে লাগছে আর ভেতরটাও ভালোভাবে কুক হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন একটা চিকেন নাগেটস আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভেতর থেকেও দেখুন এটা কত সুন্দরভাবে কুক হয়েছে। তো একদম দোকানের মতন চিকেন নাগেটস কত সহজে ঘরেই দেখুন তৈরি করে নিলাম। তাহলে দেরি না করে আপনারাও আমার বলা প্রসেস ফলো করে রেসিপিটা ট্রাই করে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।